Assalamualaikum বন্ধুরা, তো আজকে আমি প্রথম ভিডিও বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক কারাগার। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে স্মাইল ইমোজি আইডি ক্রিয়েট করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন। চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। তো আপনাদেরকে স্মাইল ইমোজি আইডি ক্রিয়েট করার জন্য একটা ভিপিএন এর প্রয়োজন পড়বে। তো ভিপিএন আপনারা টাচ ভিপিএনটা প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। কিন্তু টাচ ভিপিএন আপনাদেরকে লাগবে আনলক, যেটাতে অনেকগুলা দেশের কান্ট্রি সিলেক্ট করা যায়। তো টাচ ভিপিএনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা ভিডিও ডিসক্রিপশনে টাচ ভিপিএনের লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা আপনার যে আইডিটাকে স্মাইল ইমোজি নামে করতে চান, তো সেই আইডিটা আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আমি আইডিটাকে লগ ইন করে নিয়েছি অলরেডি। তো আমি এই আইডিটাকে এখন আমি স্মাইল ইমোজি নামে করে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, স্মাইল ইমোজি আইডি করলে আপনার আইডিটা কীরকম দেখা যাবে, তো আমি আপনাদেরকে আগে দেখাই দিই আমার আইডিটাকে। তো এটা হলো আমার আইডি। তো আমার আইডিটাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্মাইল ইমোজি আইডি করার পর কী সুন্দর লাগতেছে। তো আপনারা এরকম আপনার আইডিটাকে করে নিতে পারবেন। তো ভিডিওটি না কেটে বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখে নিন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি কোন ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো ভিপিএন ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা যে কি উপরে ক্রিডিট আইকনটি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদেরকে যেতে হবে সেটিংয়ে। তো বন্ধুরা, আমি এখন সেটিংয়ে যাচ্ছি। তো সেটিংয়ে আসার পর সেটিংয়ে আসে বন্ধুরা, এখানে দেখবেন অপশনটা যে পার্সোনাল ইনফরমেশন, এটার মধ্যে ক্লিক করে দেবেন একবার। তো এটার মধ্যে আসার পর আপনারা নেমে ক্লিক করবেন। তো বন্ধুগণ, নেমে ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে, তো আপনাদের কিছু স্যাম্পলের প্রয়োজন পড়বে। তো স্যাম্পলগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, স্যাম্পলগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এই স্যাম্পলগুলো আপনাকে লাগবে, স্যাম্পল দুইটি আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে কপি করে নেবেন। তো আপনারা যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই ব্র্যাকেটের মাঝখানে চাপে ধরলে আপনার এখানটা একটা স্যাম্পল আছে, এই স্যাম্পলটিকে আপনি নিয়ে নেবেন। তো বন্ধুরা, এই স্যাম্পলটিকে আমি কপি করে নিলাম। সর্বপ্রথম কপি করে নেওয়ার পরে আমি আমার আইডিতে চলে যাচ্ছি। তো আইডিতে আসার পর বন্ধুরা, এখানটায় আপনারা যে নামটা দিবেন, যে কোনো নাম দেন, সেই নামের আপনাকে বড় হাতে সব কিছু লিখতে হবে। তো আমি এই আইডিটা করবো এনজয় নামে। তো আমি প্রত্যেকটা ওয়ার্ড দেওয়ার পর বন্ধুরা সেই স্যাম্পলটা একবার করে পেস্ট করে দেবেন। বন্ধুরা, নামটা পুরোটাই দেওয়ার পরে শেষেরবারও আপনি একটা স্যাম্পল দিয়ে দেবেন। তো বন্ধুগণ, নামটি পুরোটাই লিখবেন না, এখানটায় একটা স্টেপ বা একটা ওয়ার্ড বাদ রাখবেন। তো সেই ওয়ার্ডটা আপনি লাস্ট নেমের মধ্যে দিয়ে দেবেন। লাস্ট নেমে দেওয়ার পর আবারও আপনি সেই স্যাম্পলটা একবার পেস্ট করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা, আরেকটা যে স্যাম্পল আছে স্মাইল ইমোজি, যেটা সেই স্মাইল ইমোজিটাকে কপি করে নিয়ে আসে এখানটা আবার পেস্ট করে দেবেন। এভাবে পেস্ট করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা, আপনার রিভিউ চেঞ্জ দিলে কিন্তু আপনার নামটি চেঞ্জ হবে না। তো আপনাদেরকে কী করতে হবে, টাচ ভিপিএনটা প্রথমে ওপেন করতে হবে। তো আপনি এখানটা নামটা লিখে রাখার পর টাচ ভিপিএনটি ওপেন করবেন। বন্ধুরা, টাচ ভিপিএনটি ওপেন করার পর আপনাদেরকে এখানটা কান্ট্রি সিলেক্ট করতে হবে, জাপানের। তো আমি এখান থেকে জাপান সিলেক্ট করে নিলাম। বন্ধুরা, এখানটি কিছুক্ষণ অ্যাড করতে হবে ভিপিএনটি কানেক্ট হওয়ার জন্য। তো আমাদের দেখতে পাচ্ছেন ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। তো ভিপিএনটি কানেক্ট হওয়ার পর আপনি যদি এখানটা রিভিউ চেঞ্জে দেন, তাহলে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিপিএনটি কানেক্ট করার পর আমি এখানটা রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক করে দিলাম একবার। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আপনার ভিপিএনটি কানেক্ট করার পর আপনি যখন রিভিউ চেঞ্জে দেবেন, তখন আপনার নামটা এইভাবে চলে আসবে। তো আপনি এখানটা দ্বিতীয় নাম্বারটা শুরু ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি এখানটা আপনার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানটায় সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার আইডির নামটি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমার আইডির নামটি চেঞ্জ হয়ে গেছে। তো
আমি এখন প্রোফাইলের মধ্যে যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমার আইটি নামটি কিরকম দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আইটির নামটি চেঞ্জ হয়ে গেছে। দেখতেছেন কত সুন্দর লাগতেছে স্মাইল ইমোজি করার পর। তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি এরকম করার পর আইডিটা আপনি যদি কাউকে একটা কমেন্ট করেন, তো কমেন্টটা কীরকম দেখাতে হবে আমি একটু দেখা দিচ্ছি। এখানে যদি নাইস বা অন্য কিছু লেখেন তো আপনার কমেন্টে কীরকম দেখা যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। তো আপনারা যারা যারা এরকম করতেছেন অবশ্যই যদি দেখানো হলো বা যদি আপনারা না বুঝতে পারেন তো আমার ইনবক্সে আসে আমাকে এসএমএস করতে পারেন। ইনবক্সে আসলে হবে কি, আপনি যদি আইডি চান আমার কাছ থেকে তো আমি ফ্রেন্ড হিসেবে একটা আইডি আপনাকে গিফট করতে পারি। আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।